Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Recently, Faridpuro, Masjid wa Madrasa Bangla, social media to ne khala chana war. To ami zara akranto iso in ba sharadesho, zara bibinno babe, Quran ebang sahi hadith re, nijader akida ebang amal hishebe grohon korar karone, nirjatono shikaroira, tader lagiya dui ekta kotha koitam sir. আমরা সিলেটে 2001 সালে দাওয়াতে কাজ শুরু করছি সিলেটে 2012 সালে আমরা জাল্লাওয়া সেনানিবাসের খান্দাত একটা মসজিদুল কাইয়ুম এন্ড ইসলামিক সেন্টার সেখানে আমরা মসজিদ দখল করার পায়তারা করা হয় এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মসজিদে একদিন জুম্মা বন্ধ থাকা অবস্থায় পরবর্তীতে তারা এই মসজিদ আর দখল করতে পারছে না পরবর্তীতে তারা একটা ডেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যে একটা বৈঠক হওয়ার লাগি কিন্তু বৈঠকে দেখা যায় যে আলেমদেরকে না নিয়া বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার ছাত্রদেরকে একত্রিত করিয়া বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয় পরবর্তীতে এই বৈঠক হয় না প্রশাসন পরবর্তীতে বোয়াল লাগিয়া ব্যবস্থা গ্রহণ করলে তারপরে তারা কোনো সময় বোয়া আর বোয়ার লাগি তারা চেষ্টা করছে না পরবর্তীতে 2015 সালের দিকে উম্মুল কুরা মসজিদ এন্ড মাদ্রাসা চালু হয় সেখানেও সমানভাবে যেদিন চালু হয় সেদিন পার্শ্ববর্তী একটা মাদ্রাসা থেকে মাইক ঘোষণা দেওয়া হয় যে এলাকার জঙ্গি সন্ত্রাসী হলাইছেন আপনারা যার যা কিছু আছে তালিয়া গৈয়কা জুম্মার সালাতর পরে ঘোষণা দেওয়া হয় পরবর্তী স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন সহ সবে বৈঠক করিয়া বিষয়টা নিশ্চিত করে এবং সমাধান করে দেয় এইভাবে আমরা একবার শেষের দিকে যখন কুমারপাড়াত সিলেট শহর মসজিদ আর তাকওয়া ইসলামিক সেন্টার সেটা প্রতিষ্ঠা হয় 1918 সালত সেখানেও সারা দুনিয়ার মানুষে দেখছেন কীভাবে মসজিদে সুরমা নদীত ফেলাইবার লাগিয়া হুমকি দেওয়া হয়েছে আন্দোলন করা হয়েছে মসজিদ দখল করবার পায়তারা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা এই প্রতিষ্ঠানসমূহের হেফাজত করছেন এবং আলহামদুলিল্লাহ বর্তমানে এই মসজিদ এবং মাদ্রাসাগুলা সুন্দরভাবে পরিচালিত হয় যারা যেখানেই যে যুগেই যারা হকের উপরে টিকে থাকছে হকরে গ্রহণ করছে হকরে মানিয়া চলার চেষ্টা করছে সেখানেই বাধার সম্মুখীন হয়েছে যুগে যুগে নবী এবং রসুলগা এবং তাদের অনুসারীরা যখনও সত্যপথে আইসেন তখনও বাধার সম্মুখীন হয়েছেন এটাই লগিয়া ধারাবাহিক প্রক্রিয়া এজন্য দেশের বিভিন্ন প্রান্তত যারা আজকেও বিভিন্ন গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গার নির্যাতনের শিকার হইরা তারারে আমরা খৈমুজা যে ধৈর্য ধারণ করবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন অবাশিরিস সাবিরিন ধৈর্যতার জন্য সুসংবাদ আর যে এই যে বাধা সত্তরে গ্রহণ করলে বাধার সম্মুখীন হইব এটা স্বাভাবিক যে আমরা মানুষদেরকে কোনো দল কোনো মত কোনো তরিকা কোনো মাঝহাবের দিকে আহ্বান করিয়ার না আমরা মানুষকে কইয়ার যে কোরআন এবং সুন্নারে আকিয়া দিয়া থাকা আহলুল হাদিস মানিলে কোরআন এবং সুন্নার মানুষের সহি হাদিসের অনুসারী সালাফে সালেহিনের মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত যারা শিরক মুক্ত ইমান বেদাত মুক্ত আমলের দিকে মানুষের আহ্বান করে যারা আকিদার ক্ষেত্রে তারা সালফে সালেহিনের অনুসরণ করিয়া থাকে তারা মানহাজের ক্ষেত্রে তারা মেথোডোলজির ক্ষেত্রে কোরআন এবং সুন্নারে যেইভাবে সাহাবি তাবিন তাবে তাবিন তারা যেইভাবে মানছেন যেইভাবে তারার জীবনও তারার সমাজও তারার সর্বত্র ইসলাম এস্টাবলিশ করছেন সেইভাবে তারা চেষ্টা করে তো এই ক্ষেত্রে যারা বিভিন্ন তরিকা মাজহাব দল ফিরপন্থী আছে যারা বেদাতের শিরকের সাথে জড়িত আছে তারা এতে অবশ্যই তারা উত্তেজিত হইব তারা আক্রমণ করতে চাইব তারা তারার মসজিদে গিয়ে সালাত আদায় করলে কইব যাও গিয়া তুমি তার মসজিদ বানাও আবার মসজিদ বানাইলে কইব যে দেখছো তারা আলাদা মসজিদ বানাইয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন একদিকে তাদের মসজিদেও গেলে বাধা সৃষ্টি করিয়া খর যে অন্য জায়গায় মসজিদ গিয়ে তৈরি করো আবার মসজিদ তৈরি করলে খর দেখছো এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলাদা মসজিদ বানায় আলাদা মসজিদ বানানোর কি দরকার আছে
এইভাবে তার ফলে মসজিদে যখন আজান দেওয়া হওয়ার খরচে আজান তারা ঠিকমতো দেয় না, মিথ্যা অপবাদ দেয় যে তারা নাকি আমরা নাকি নির্দিষ্ট সময়ের আগে ইফতার করি নাই, অথচ আমরা সময় মতো ইফতার করি, আমরা সমাজ মতো করি না, সমাজও অনেক পরে করা হয়, আর আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো। আমাদের এই মসজিদগুলা তাওহিদি মার্কাজ, যেখানে কোরআন এবং সুন্নার অনুসরণ করা হয়, যেখানে শিরক এবং বেদাত মুক্ত, আর যখন শিরক বেদাত মুক্ত থাকে, শিরকের সাথে যারা জড়িত, যাদের আকিদা বিশ্বাস আমলের সাথে শিরক আছে, যাদের আমলের সাথে বেদাতের সাথে জড়িত, সেও হয়তো কিয়ামের সাথে জড়িত, সেও হয়তো মিলাদ খতমের সাথে জড়িত, সেও হইল কি বুখারি খতমের সাথে জড়িত, সেও খতম বসির সাথে জড়িত, সেও সহবরাতর রসম রেওয়াজের নামের সাথে জড়িত, সেও হইল গিয়া ফির মুরিদের সাথে জড়িত, সেও হইল গিয়া যে বিভিন্ন অন ইসলামিক তন্ত্রমন্ত্রের সাথে জড়িত, বিভিন্ন মানবরচিত মতবাদের যাদের জড়িত, অথচ তারা প্রত্যেকে কর যে তারা ইসলামের কথা কর, ইসলাম প্রতিষ্ঠা করতো স্যার, তারা ইসলামের দাওয়াত দের, অথচ তারা বেদাতের সাথে জড়িত তাদের আকিদা এবং আমলের ক্ষেত্রে, এবং তারা তাদের মানহাজ, তাদের মেথোডোলজি, তারা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, তারা ইসলাম মানার ক্ষেত্রে, ইসলামের আমল করার ক্ষেত্রে তারা যে পন্থা অবলম্বন করে, এটা সহি পন্থা না, এটা রসুল সাহাবায়ে কেরামের পন্থা না। এতে তারা এতে উত্তেজিত হইব, তারা এতে ইন্ধন যোগাইব, তারা আক্রমণ করবো। এতে যারা আমরা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নারে অনুসরণ করতাম চাই, আমরা যারা সালফে সালেহীন, সাহাবি তাবেইন, তাবে তাবেইন, তাদের আকিদা আমল এবং মানহাজ ফলো করতাম চাই, আমরা এর ধৈর্য ধারণ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই প্রত্যেক অকল্যাণের মধ্যেই কল্যাণ আছে, অস্বস্তির মাঝেই স্বস্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই যে দুনিয়ার এসব বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মাফ করতেছে ইরা, আল্লাহ আমরার নিকটবর্তী, তার নিকটবর্তী করতেছে ইরা, আমরা যেন সত্যতাকে বিচ্যুত না হই, আমরা বাদার প্রাচীর ফাড়ি দিয়া আমরা যেন সত্য এবং সঠিক টিকিয়া দিয়ে থাকি, কোরআন এবং সুন্নারে আঁকড়িয়া দিয়ে থাকি, যেভাবে কোরআন সুন্নারে আঁকড়িয়া দিয়ে থাকছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সেভাবে আমরা আঁকড়িয়া দিয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যেসব এলাকাত বাংলাদেশের যেসব অঞ্চল কিশোরগঞ্জ মসজিদ আক্রমণ করা হয়েছে, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদের নামাজ বন্ধ করবার লাগিয়া পায় তারা করা হয়েছে, খুতবা লইয়া বিতর্ক করা হয়েছে, এইভাবে এই ফরিদপুরের মসজিদ ভাঙ্গিয়া দেওয়া হয়েছে, কিছুদিন আগে বুলার একটা মসজিদে ভাঙ্গিয়া দেওয়া হয়েছে, সিলেটের মসজিদে হুমকি দেওয়া হয়েছে, এইভাবে এটা চলতে থাকবো, এটা বাতিলপন্থী হক, তারা হকপন্থীরে কখনো সহ্য করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হক টিকে দরিয়া আঁকড়িয়া দরিয়া থাকার তৌফিক দান রক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে সত্য এবং সঠিক জিনিসে বুজার মানার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।